খাদ্য সামগ্রী কেলেঙ্কারি মামলায় ইডির নজরে বাকিবুর রহমানের বেশ কিছু রেজিস্টার বুক, তাতেই লুকিয়ে গরমূল রহস্য বলে দাবি ইডির। দীর্ঘ সময় ধরে তল্লাশির পর প্রথমে আটক ও পরে বয়ানে একাধিক অসঙ্গতির কারণে শনিবার সকালে বাকিবুর রহমানকে কাগজে কলমে গ্রেপ্তার করে ইডি। তাকে এদিন ব্যাংশাল আদালতে পেশ করা হলে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সোমবার তাকে ফের আদালতে তোলা হবে। রেশনের খাদ্য সামগ্রী সরবরাহে দুর্নীতি হয়েছে। 2020 সালে নদিয়ার কোতোয়ালি থানায় এফআইআর হয়। সূত্রের খবর, এর আগে এই দুর্নীতির তদন্ত নেমে রাজ্য পুলিশের তরফে বার কয়েক তল্লাশি অভিযান চালানো হয়। পরে এই মামলার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের দাবি, ডিস্ট্রিবিউটরের অর্ডার থেকে সুকৌশলে চাল ও গমের বস্তা সরিয়ে খোলা বাজারে বিক্রি এবং সেই টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বাকিপুরের বিরুদ্ধে। তারই তদন্তে নেমে এবার নজরে বাকিপুরের একাধিক চাল ও গম মিলের রেজিস্টার, কারণ সেই রেজিস্টারেই লুকিয়ে রয়েছে আসল রহস্য বলে দাবি ইডির। সূত্রের দাবি, কোনো ডিস্ট্রিবিউটার 100 বস্তা গমের অর্ডার দিয়েছেন বাকিপুরকে, সেই গম সরবরাহ করার মধ্যেই লুকিয়ে দুর্নীতি। কিভাবে দুর্নীতি হয়েছে? ইডি সূত্রের দাবি, এক একটি অর্ডারে সরবরাহ দিতে গিয়ে 30-40% গম বা চাল সরিয়ে নেওয়া হতো। এখানেই শেষ নয়, সেই খাদ্য সামগ্রী খোলা বাজারে বিক্রি করে মুনাফা পেয়েছে বাকিপুর। শুধু কি বাকিপুরই? ইডি সূত্রের খবর, এই কেলেঙ্কারিতে যোগ রয়েছে ডিস্ট্রিবিউটারদের একাংশের, কারণ তাদের কাছেও পৌঁছে যেত খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত টাকার একটি ভাগ। তাই তাদের ধরতে বাকিপুরকে জেরা করার প্রয়োজন আছে বলে দাবি ইডির। আর রেজিস্টার বুকে রয়েছে গরমিল, তা ধরতেই খতিয়ে রাখা হচ্ছে রেজিস্টার। কখন কত পরিমাণ খাদ্য সামগ্রীর অর্ডার এসেছে, কত সামগ্রী পাঠানো হয়েছে, সবটাই তদন্ত করে দেখছে ইডি। একই সঙ্গে আর্থিক লেনদেন রয়েছে কিনা তা খতিয়ে রাখা হচ্ছে। তবে কার নির্দেশে বা কিভাবে এত খুল্লাম দুর্নীতি করেছেন তিনি, সেটি বের করতে চাইছে ইডি। এখানে অনেকেই বলছে যে এর সঙ্গে খাদ্যমন্ত্রী রতীন ঘোষের যোগসাজশ রয়েছে, কেননা তিনি রতীন ঘোষের একনিষ্ঠ শিষ্য। এই জন্যই রতীন ঘোষকে জেরা করার দাবি জানাচ্ছে বিরোধীরা, কিন্তু এখনও রতীন ঘোষের সঙ্গে তার যোগসাজশ প্রমাণিত হয়নি।